প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটা নতুন সফটওয়্যার, যেই সফটওয়্যার থেকে আপনিও চাইলে মাসে ইনকাম করতে পারবেন $200 থেকে $500 পর্যন্ত, এবং খুব সিম্পল কাজ করা খুবই সহজ। এই সফটওয়্যারটা মূলত হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড শো করানোর সফটওয়্যার। তো এইটার জন্য আপনাদের অবশ্যই ওয়েবসাইট দরকার আছে, ওয়েবসাইট দরকার আছে .com বা .net, যে কোনো প্রফেশনাল ওয়েবসাইট যদি হয় আপনারা খুব দ্রুত এই এটা দেখেন। আমার অ্যাকাউন্টটা যদি আমি চেক করে দেখাই, আজকে ব্যালেন্স $1.41 আছে অলরেডি, এবং সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আরো অনেক বেশি হবে। তো এইটা কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আমি এইটা দেখাবো। এটা দেখানোর জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করবো, এইরকম একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা সার্চ দেব utsav.com, লিখে utsav.com লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন এই যে একটা আছে অ্যাড ব্যারিস্টার লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাড ব্যারিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট। এই যে আমি যদি আপনাদের একটু সুন্দর করে দেখাই, 16তম ব্যাচের অ্যাডিস্টার লিঙ্কের যে পাশে যে অপশনটা এইটাই ক্লিক করতে হবে, এই যে এই অপশনটা, এই অপশনটায় আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে একটা ওপেন হবে এই যে অ্যাডভান্সটা, এটা ওপেন হবে না। এখানে লেখা আছে অ্যাডভান্সটা অ্যাকাউন্ট তৈরি করতে আপনিও পারেন মাসে $200 থেকে $500 ইনকাম করতে। প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন, এবং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করলে প্রথম ক্লিকে আমার কিন্তু কিছু আসেনি, দেখেন এটা একটা অ্যাড সেট করা, তাই প্রথম ক্লিকে কিছু আসেনি। এবং যেটা আসছিল এটা কেটে দিলে পরে এই যে একটা ইন্টারফেস আছে, এখানে পাবলিশার সাইন আপ, এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। এই যে পাবলিশার সাইন আপ আছে, এইখানে ক্লিক করব এবং অ্যাকাউন্টটা তৈরি করব। তো চলুন পাবলিশার সাইন আপে ক্লিক করি। ক্লিক করলে একটা ফর্ম ওপেন হয়েছে, দেখেন একটা ফর্ম ওপেন হয়েছে। আমরা এখানে দুইটা আছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল অ্যাকাউন্টে রাখবো, এবং আই অ্যাম এ ডিরেক্ট পাবলিশার এবং আই অ্যাম অ্যাড নেটওয়ার্ক, আমি আই অ্যাম এ ডিরেক্ট পাবলিশারই রাখলাম। এবং এইখানে নামের পিছনে যে ড্রপ ডাউন আছে, এখানে আপনি কি মিস্টার নাকি মিসেস, আপনি কি ছেলে হইলে মিস্টার মেয়ে হইলে মিসেস দিয়ে দেবেন, আর নামের জায়গায় নাম দিয়ে দেবেন, প্রথম নাম দ্বিতীয় নাম। আমি যদি আবার আপনাদেরকে দেখাই যে আপনারা এখানে প্রথম নামের জায়গায় প্রথম নামটা দিবেন আপনার, যেমন আবুল, সার নামের জায়গায় দিবেন হোসেন, আবুল হোসেন। যেমন আমার নাম তুষার বারোই, আকাশ বারোই, এরকম দিলাম। এরপরে দিবেন ঠিকানা, এরপরের স্থানটায় ঠিকানা। আমি পুরো এটা যদি দেখাই, এখানে অ্যাড্রেস লেখা, সিটি, পোস্টকোড, দেশ বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এরকম ভাবে থাকবে সবকিছু। আপনারা আমার তো অটো সেট করা, তাই আমার অটো আসছে। আপনারা একটু সুন্দর করে নামের ঠিকানার জায়গায় ঠিকানা দেখেন, থানা এবং জেলা দিলেই হবে। তারপরে সিটি, আপনি কোন সিটি কোন জেলায় আছেন সেই জেলার নাম দিবেন। তারপরে পোস্টকোড, আপনাদের যে পোস্টকোডটা বের করে তারপরে দিবেন আপনাদের পোস্ট আইডি কার্ডের পিছনে যে একটা কোড থাকে পোস্টকোড, সেটা দিবেন। এবং এই নামগুলো অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিবেন, কারণ এই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো রিজনের জায়গায় দিবেন আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগ, যেমন আমি খুলনা বিভাগে, তাই আমি খুলনা দিচ্ছি খুলনা। এবং বাংলাদেশ সিলেক্ট করা থাকলে একটা পাসওয়ার্ড দেবেন, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ড দিয়ে এবং এই নাম দিয়ে বা যে জিমেল দিয়ে আপনি এখানে জিমেল দিচ্ছেন, এই জিমেল দিয়ে এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে এই নামটা লগ ইন করতে হবে এই অ্যাকাউন্টটা। এই জন্য তো জিমেলের জায়গায় আপনারা একটা জিমেল নাম্বার দিয়ে দেবেন, স্কাইপের জায়গায় ফাঁকা রাখবেন, এখানে কিছু দেওয়া লাগবে না। এবং ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বার দিয়ে এই এই ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ সিলেক্ট করবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন না। আবার আমি আবার একটু সুন্দর করে দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আই অ্যাম এ ডিরেক্ট পাবলিশার,
এরকম ই করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন সুন্দর করে। সব আমি যেভাবে দিছি, পার্সোনাল অ্যাকাউন্ট, আই এম দেব পাবলিশার, মিস্টার, প্রথম নাম, দ্বিতীয় নাম, ঠিকানা, থানা এবং জেলা, তারপরে সিটির জায়গায় দিবেন জেলা, পোস্ট কোড নাম্বার, আপনার আইডি কার্ডের পিছন থেকে দেখে নেবেন এবং বিভাগ সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে ইমেল নাম্বার সেই ইমেল নাম্বারটা এখানে বসাই দিবেন এবং স্কাইপের জায়গায় কিছু দেওয়ার দরকার নাই, ঢাকা রাখবেন, আর স্কাইপ থাকলে আপনারা দিয়ে দিবেন, স্কাইপের নাম্বার থাকলে ফোন নাম্বারটা দিবেন এবং ইংলিশ দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলাম আমি, তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন থ্যাংক ইউ ফর ইউর রেজিস্টার, তো এখানে ইউ ইউ উই জাস্ট সেন্ট অ্যান ইমেল লিঙ্ক, ইমেলের একটা ইমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠাইছে, এটা ভালো করে দেখবেন যে এইটা হইলে আপনার কিন্তু হয়ে যায়নি। এরপরে ইমেলের ভিতর লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কটা যদি আপনি অ্যাক্টিভ না করেন, কন্টিনিউ না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না, অ্যাক্টিভ হবে না। সুতরাং আপনারা অবশ্যই এই লিঙ্কটা করবেন, এই যে লিখছে সুন্দর করে, এটা সুন্দর করে পড়বেন, উই জাস্ট সেন্ড, আমরা সেন্ড করছি ইউ অ্যান্ড ইওর অ্যান ইমেল, এখানে ইমেল চেক করেন, ইমেলের মধ্যে একটা কোড গেছে, তো আমি ইমেলটা চেক করব, আপনারাও আপনাদের যে ইমেলটা চেক করবেন অবশ্যই এই ইমেল দিবেন, যে ইমেলটা এখানে লগ ইন করা আছে সেই ইমেলটা দিবেন, কারণ এই যে দেখেন একটা কোড আছে, এই লিঙ্ক দিতে কনফার্ম করার জন্য, এই ইমেলটার ভিতরে একটা লিঙ্ক দেবে এবং আপনারা সেই লিঙ্কটা কনফার্ম না করা পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না, ক্লিয়ার? তো এখানে এই যে কনফার্ম লেখছে, এখানে আমরা কনফার্ম করে দিব, কনফার্ম করলাম, হয়ে গেছে কনফার্ম, এখন বলবে লগ ইন করতে, আর যে ইমেলটা দিছি সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দিব। পাসওয়ার্ড এবং ইমেল, যে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, এখানে যে পাসওয়ার্ড দিয়ে দিছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন, ভুলে না যান এবং লগ ইন করুন। তো লগ ইন হয়ে গেছে, আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা নাম্বারটা সেভ করে নিচ্ছি, তো লগ ইন হয়েছে, আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এখানে দেখেন ব্যালেন্স 00, তো এইখানে আমাদের ব্যালেন্স আসবে। তো আমাদের অবশ্যই এটা কন্টিনিউ বা লম্বা টাইম করার জন্য, ইনকাম করার জন্য আমাদের কিন্তু দরকার আছে ওয়েবসাইট, .com ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইট তৈরি করার আগ পর্যন্ত আমরা ডিরেক্ট লিঙ্ক থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো, অল্প কিছুদিন পারবো, তারপরে আমরা $100-200 ইনকাম করবো, তারপরে আমরা সময় সুযোগ বুঝে ওয়েবসাইট নিয়ে নিতে পারবো। তো ডিরেক্ট লিঙ্ক আমরা কিভাবে টাকা ইনকাম করবো, অ্যাকাউন্ট তৈরি করলাম, এই জন্য একটা ডিরেক্ট লিঙ্ক আমরা বের করবো। ডিরেক্ট লিঙ্ক বের করার জন্য আমরা এই যে জেনারেট ট্যাগ একটা অপশন আছে দেখেন লেখা, এখানে যাব এবং ক্লিক করব জেনারেট ট্যাগ, এই অপশনটায় আমরা একটা ক্লিক করব, একটা লিঙ্ক তৈরি করব এবং এই লিঙ্ক থেকে আমাদের কিছু টাকা ইনকাম করার সুযোগ আছে। তো এই যে জেনারেট অ্যাড ট্যাগ, এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেকগুলো ইয়ে আছে, এই যে ব্যানার অ্যাড, এই অ্যাড গুলো হচ্ছে ওয়েবসাইটে শো করানোর জন্য অ্যাড, আমাদের যেহেতু ওয়েবসাইট এখন পর্যন্ত নেই, আমরা ডিরেক্ট লিঙ্ক থেকে টাকা ইনকাম করব। তো ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, এইটাই আমরা ক্লিক করব, জেনারেট ডিরেক্ট লিঙ্ক, স্মার্ট লিঙ্কের নিচে যে জেনারেট লেখা আছে এই জায়গাটায় আমরা ক্লিক করব, এই জায়গাটায় আমরা ক্লিক করব। তো এই জায়গাটায় ক্লিক করে আমরা একটা লিঙ্ক তৈরি করব, দেখেন এই যে জেনারেট টেকিং লিঙ্ক লেখা আছে, এটা একটা ক্লিক করব, ক্লিক করার পরে নিচে একটা লিঙ্ক আসছে, এই যে নিচে এই লিঙ্কটা ক্লিক করলে একটা লিঙ্ক চলে আসবে, দেখুন এই নিচে এই জায়গাটায় একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটারে আমরা কপি করব, এই লিঙ্কটাকে আমরা কপি করব এবং কপি করে আমরা কোথায় দিব, আমাদের যে ভর্তি ফর্মটা আমরা পূরণ করছিলাম, আমরা যে ভর্তি ফর্মটা পূরণ করছিলাম আপনাদের সবাই মনে আছে যে একটা ভর্তি ফর্ম আমরা পূরণ করছি, এই ফর্মটা আমরা পূরণ করব, এই ফর্মটা আমরা আবার পূরণ করব, এই ডিরেক্ট লিঙ্ক অ্যাডেস্টার যে লিঙ্ক আছে এইখানে যে লিঙ্কের অপশন আছে এইখানে আপনারা এই ডিরেক্ট লিঙ্ক লেখার অপশন পেয়ে যাবেন। তো এই জায়গায় আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো, এখানে যে দেখেন যে অ্যাড্রেসটা লিঙ্ক আছে আপনাদের সামনেই আমি ডিলিট করে দিচ্ছি, এই যে অ্যাড্রেসটা লিঙ্কটা, অ্যাড্রেসটা লিঙ্কগুলো আমরা ডিলিট করে দিব, এই লিঙ্কগুলো এখন আর প্রয়োজন নেই, এইগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম, দেখেন ফাঁকা, কারণ নেই। এখন আমরা এই জায়গায় কি করব, এই যে আমরা এখানে আমরা অ্যাড্রেসটা লিঙ্কের জায়গায়
এই অ্যাডভার্টাইজটা এই লিঙ্কটা আমরা দিই। অ্যাডভার্টাইজটা লিঙ্ক এখন আর থাকলো না, আমরা এখন অ্যাডভার্টাইজটা লিঙ্ক দেব। এই যে দেখেন আমি এই দিচ্ছি, সবাই এখন নতুন করে আবার ওই লিঙ্ক, আগে যে জায়গায় লিঙ্ক দিয়েছিলে লিঙ্কটা এখন নেই, মুছে দিয়েছি, সেই লিঙ্কের জায়গায় অ্যাডভার্টাইজটা লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন। তো এইখানে যে জায়গা আসবে এইখানে এই জায়গাটায় আপনারা এই লিঙ্কটা কপি করে এই জায়গাটায় পেস্ট করে দিবেন। আমার তো এখানে এই হবে না, কারণ আমার হচ্ছে এডিট এডিট করা, আমারটা তো এই করা যাবে না, দেখি এইটাই হয় কিনা। আপনারা এইভাবে লিঙ্কটা আমার কাছে পাঠাই দেবেন। আমি যে উৎসব ডট কমে অ্যাডেস্টার লিঙ্ক যেভাবে রাখছি, এই যে অ্যাডেস্টার লিঙ্ক যেভাবে রাখছি ঠিক সেইভাবেই আমি আবার এই অ্যাডভার্টাইজার লিঙ্ক রেখে দিব। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই যে উৎসব ডট কম এর ভিতর যে ইয়া আছে, এইখানে আমরা অ্যাডভার্টাইজার লিঙ্কটাও রেখে দিব। এইখানে আমার নাম আছে, নামের সামনে, এই যে নামের সামনে আমি এই লিঙ্কটা রেখে দিলাম। দেখেন এরকম সবাই লিঙ্ক রাখবেন, এবং এই জায়গায় ওই জায়গায় সবাই লিঙ্ক দেখাবে, এখানে সবাই লিঙ্ক দেখাবে, সিরিয়ালে সবাই লিঙ্ক দেখবে, যাদের লিঙ্ক এখানে রাখবেন সবাই আবার সবাই নামও আমাদের এই উৎসব ডট কমে থাকবে। তো আশা করি বুঝাইতে পারছি। আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে এই অ্যাডভার্টাইজটা অ্যাকাউন্টটা তৈরি করার পরে আপনারা লিঙ্কটাও এখানে পোস্ট পেস্ট করে দিবেন। আমি এই কন্ট্যাক্ট ফর্মের যে লিঙ্কটা এটা কপি করে আমি আপনাদেরকে দিয়ে দেবো ক্লাসের শেষে। তো এইটাই আপনারা এই লিঙ্কগুলো রেখে দিবেন, রেখে দিলে এই লিঙ্ক ভিজিট করলে দেখেন এই যে প্রচুর পরিমাণে আর্নিং হবে, আপনাদেরও আর্নিং হবে আশা করি। তো সবাই এই কাজটা করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।